এক এক খেয়ে নিলে দিলে না গুড মর্নিং সাকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। আজকে রবিবার সকাল সকাল দিনটা কিন্তু শুরু হয়নি ভালো করে। তোমরা তো জানোই নেটটা ইন্টারনেটটা কাজ না করার জন্যে সকাল থেকে খুব ঝামেলা, ব্লগ এডিট করতে পারিনি, তাই রান্নাবান্না সবেতেই আজকে লেট। তাই সবাই মিলে চলে এসেছি পাশের ওই কুন্দপুরার দোকানে ব্রেকফাস্ট করতে, কেন ঘরে আর কিছু বানানো হয়নি আজকে তাড়াহুড়োর মধ্যে। ব্লগটা ছাড়তে পারছিলাম না বলে কি করে ছাড়বো সেই নিয়ে টেনশন ছিল সকাল থেকে আজকে। তো যাই হোক, সকালটা আজ খিচিমিচি দিয়ে শুরু হলো, তাই আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে এখানে পাশের দোকানে। আর ব্রেকফাস্ট করি, সাহা বেরিয়ে গেল ওর বন্ধুর সাথে ওই দিদির কাছে। দিদি, এই মাইকেল চাচা চলে আসছে। এই মাইকেল চাচা, চলে কোথায় যাবে? দিদি এখন রেডি করে দিয়েছে, কিন্তু এখন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সেটা ভাবতে হবে মাইকেলকে। দাঁড়া দাঁড়া, নিবেদিত দি কটা মিষ্টি বার করছে দেখি। তিনটে, এই তিনটে। চার দিন আছিস? তো নিবেদিতা দিকে তোমরা হয়তো আগে আমার দু তিনবার ব্লগে দেখেছো। নিবেদিতা দি হলো আমাদের কলেজের, আমাদের থেকে সিনিয়র, এখানেই শঙ্কর সাথে কাজ করে, তো ওই জন্য আজকেও ডেকেছিল। তো সাহা তো ওইদিকে এনজয় করছে ওর বন্ধুর সাথে, আমি এদিকে লেগে পড়েছি আমার ঘরের রান্না করতে। তো এই যে আজকে আমি একটু বানাবো পালং শাক বেগুন আর বড়ি দিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম, বড়িটা ওই জন্য কিনে নিয়ে এসেছিলাম স্পেশাল করে, যে পালং শাক বা কোনো ছ্যাঁচড়াতে বড়িটা ইউজ করবে বলে। তাহলে আজকে সেই সুযোগ পেয়েছি, তাই পালং শাকটা বানিয়ে নিলাম। আর এই যে ফেলে আসা মাটন, কালকে ভুল করে ফেলে চলে এসেছিলাম, সেই মাটন আজকে হচ্ছে। তার জন্য পেঁয়াজ আর ওটা কেটে রেখেছি, আর মাটনটাকেও মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে। এই শাকটা হয়ে গেলেই ব্যাস তারপর শুরু করবো মাটন। আর কিছু আজকে দুপুরে মেনু নেই, এই দুটোই, এই পালং শাক বড়ি বেগুন দিয়ে আর মাংসের ঝোল। তবে মাংসটা আজকে আর অন্য কিছু করব না, যেমন অন্য সময় করি আচারি মাটন এসব, আজকে আর সেরকম কিছু না। আজকে পুরো পাতলা, যেমন মারা ঝোল করে বাড়িতে আলু দিয়ে, আমাদের তো আলু ফেভারিট তোমরা জানোই। তো মাংসের ঝোলে, এক বিশেষ করে খাসির মাংসের ঝোলে কিন্তু আলু ছাড়া খেতে ভালো লাগে না, যাই বলো তাই বলো, আলুটার একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। তাই আজকে ঠিক করেছি, মারা যেমন ঘরে বানায় ঠিক সেই রকমই পাতলা আলু দিয়ে খাসির মাংসের ঝোল হবে। আর ভাত আর কিচ্ছু দরকার নেই, এই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো চটপট রান্নাটা করে নিই। তো তোমরা তো দেখলেই, পেঁয়াজটা কষে নিয়ে মাংসটাকে ঢেলে দিয়েছি, আর এই যে তারপর সব মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর কিছু না। এটা ভালো করে কষা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু মিট মশলাটাও দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তো এই হলো মশলা, আর অন্য কোনো এক্সট্রা মশলা নেই। তো লাস্টে একটু গরম মশলা বা একটু ধনে পাতা, তো সেটাও আমি দেবো কি না দেখবো, আমার আবার এমনিই খেতে ভাল লাগে। তো কষা প্রায় রেডি, এবার জাস্ট প্রেশার কুকারে অলরেডি গরম জলটা বসিয়ে দিয়েছি। এটা কষা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেবো গরম জলে, বাস তারপর সিটি লাগিয়ে দেবো, হয়ে গেলেই তারপর খুলে একবার একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আর লাস্টে একটু টমেটো দিয়ে কষে নিয়ে আর একবার দেখো, তেলটা কিন্তু অলরেডি বেরিয়েই গেছে, তার মানে কষা ভাই ভালোভাবে হয়েই গেছে। আর এই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই যে গরম জলটা ফুটছে, এবার মাংসটা জাস্ট এখানে ঢেলে দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর আমার প্রচুর কাজ আজকে, নেটটা সকাল থেকে কাজ করছে না বলে এত অশান্তি হচ্ছে কি বলবো তোমাদের। আমার অফিসের প্রচুর কাজ আছে যেগুলো ম্যান্ডেটরি আমাকে শেষ করতেই হবে আজকের মধ্যে, তো সেই দিকে এখন মাথাটা পড়ে আছে, মাথায় ওই সবই চলছে কি করে ওটা শেষ করব। তো বারবার ওই জন্য খুলে খুলে ল্যাপটপটা দেখছি যে ইন্টারনেটটা কাজ করছে কি না। তো যাই হোক, তো দেখি রান্নাটা মোটামুটি হয়ে এসছে, মাংসটা ঢেকে দিয়ে ভাতটাকে নামিয়ে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। এই যে
আমার মাটন কিন্তু রেডি, খাসির ঝোল একবারে, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, কি বলো তোমরা? অবশ্যই কিন্তু লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো দেখেই তো কি বলবো, এই এখন যে তোমাদের সঙ্গে কথা বলছি আমার এখন আবার মুখে জল আসছে এটা দেখে। তো যাই হোক, আর এই দেখো এইদিকে এই লোকগুলো এসছে এতক্ষণে ঠিক করার জন্য। এখন প্রায় 12:30 এরকম মতন বাজছে, সেই সকাল থেকে ফোন করে করে হয়রান, এতক্ষণে এলো ঠিক করতে। আর ওদের জন্য একবার ছাদেও গিয়েছিলাম, তো ছাদে গিয়ে হট করে চোখে পড়লো আমাদের এই যে পুলটা বানাচ্ছে, তো সেইটা দেখো কতটা জল ভরে রেখেছে। আর এই যে বাচ্চাদের জন্যে এইটা নতুন বানানো হচ্ছে এই পার্কটা, তাই সব জিনিসপত্র আনা হয়েছে, তো বাচ্চাগুলো এটা দেখে খুব খুশি। তো এবার এই যে খেতে বসে গেছি, আর শাহাবাবু এদিকে অলরেডি চলে এসছেন, এবার সবাই মিলে একসঙ্গে খেতে বসছি। আর খেতে খেতে একটু টিভি দেখা, এই তো কাজ আমাদের। তো এই যে মাংসের ঝোল, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু কি বলবো কি যে ভালো হয়েছিল, মায়ের মতন অনেকটা বানিয়েছিলাম, মা খুব ভালো বানাতো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় এই যে একটু বাইরে বেরিয়েছি হাঁটতে, আর এই পাশের একটা নার্সারি আছে, আগের দিনও গিয়েছিলাম না কাগজ ফুল গাছ দেখতে, তো আজকেও একবার বেরিয়েছি তার জন্যে। আর এই যে মন্দিরটা ক্রস করলাম, তো ফেরার পথে দেখি একবার গণেশ টেম্পলে যাব, তো চলো আগে গাছটা দেখে আসি এখানে কোনো অন্য কালারের পাওয়া যায় কি না। তো মন্দির থেকে ঘুরে আসার পর সোজা আমি চলে এসেছিলাম ছাদে একটু কথা বলার জন্যে। তো এখানে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর সেই ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ছাদের মধ্যে আমি দেখছিলাম চারপাশটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তার সঙ্গে সুন্দর ফুরফুরে হাওয়া, এত ওপর থেকে কোনো আওয়াজ নেই, কিছু নেই, পুরো নিস্তব্ধ অন্ধকার, তার মধ্যে এই দূরে লাইট, কি বলবো কি ভাল লাগছিল। আর তারপর সোজা নিচে নেমে এসে একবার গেলাম বৌদির কাছে। তো আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছিল, তাই বৌদিকে বললাম চল ছাদে যাবি তুইও, আমি একা একা গেছিলাম, চল তুইও চল। বৌদি বললো চল ছাদে না গিয়ে কাকিমার কাছ থেকে ঘুরে আসি। তো আমাদের তো জানি একটু কথা বলে নিজেদের মনগুলো হালকা হয়, মনটা ভাল লাগে, তারপর সোজা এই কাকিমার কাছে যাব। তো বৌদির কিন্তু বাড়ির এই কর্নারটা খুব ভারী সুন্দর, আমার তো খুব ভাল লাগে, তাই যতবার আসি বারবার এটাকে দেখি। কতগুলো রান্না আইটেম শুনলে জুতো নিয়ে খুলে হাতে ছুড়েছি, ছুড়েছিস সবাই ভিডিও করা আছে, ভিডিও করা আছে। আমি ছুরিনি, আমি জাস্ট এমনি পড়েছিলাম, জানতাম সবকে আমি ছুরিনি।
ছুটতে যাচ্ছিলে নে পড়ে নিছো ওই দেখ আমি বললাম এমনি করে রে হাতে উঠতে যাচ্ছে এমনি করে এমনি করে হঠাৎ এমনি করে দেখেছে আমাকে উপরে দেখেছে চুপ করে পড়ে নি এমনি এমনি দিকে এমনি করছে তারপর আমাকে বললো আই উপরে দেখ ওই দেখ লক্ষণ ভাই যদি আমার তুই গল্পের বই পড়ে খুব শান্তি পাবি তোকে আমি এক গাদা সত্যজিৎ রায় ছোটদের গল্পের বই দেবো পর 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 ওইটা পর বাংলা শিখে নিবি তবে তো পাবি তো আর কি আজকের দিনটাও প্রায় শেষের মুখে, ওখান থেকে ঘুরে এসে একটু গল্প করে এসে সোজা চলে এলাম বাড়ি। আজকে আর সন্ধেবেলায় সেরকম রান্না টান্না কিছু নেই, ওই যে সকালবেলায় করেছিলাম মাংস ওটা একটু ঝোল, মাংসের ঝোল আছে, দু তিন পিস আলু আছে আর একটু মাটন আছে, আর তার সঙ্গে সোয়াবিনের তরকারিটাও আছে, আর শুধু করে নিয়েছি রুটিটা গরম গরম, আর ওই ওই সব সবজি দিয়ে আজকে খেয়ে নেবো। আজকে স্পেশাল কিছু করিনি। আর এই যে দেখো এখন তাই একটুখানি সব কিছু হয়ে যাওয়ার পরে বসে বসে দেখছি টিভি, আর এইদিকে মাছটাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে বসে একটু টিভি দেখছে। আর এই দুটো মাছ কতদিন হলো আমাদের সঙ্গে আছে, আজ প্রায় সেই যবে করোনার পরে যবে বাড়ি থেকে এসেছি তবে থেকে এরা আছে আমাদের সঙ্গে। তো যাই হোক, তো এই টিভি দেখতে দেখতেই শেষ করছি আমার অফিসের কাজটাও। তোমাদের বলেছিলাম না অফিসের প্রচুর কাজ, ম্যান্ডেটরি আজ শেষ করতেই হবে, তাই এই অফিসের কাজটা শেষ করছি, আর তার সঙ্গে সঙ্গে একটু দেখছি সিনেমাও বসে বসে। কি একটা মুভি ওরা লাগিয়েছে, ইংলিশ মুভি, মুভিটা কিন্তু বেশ ভালোই, একটু মারপিটের, তাই সাহা আর আদি খুব পছন্দ করে, আমি আবার মারপিটের সিনেমা এত পছন্দ করি না, তাই ওই সিনেমা দেখা হচ্ছে, একটু অফিসের কাজ করছি আর তার সঙ্গে রাতের ডিনার। তো চলো আর কি আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট অল।